সব এই সাইজের গুলো 480 টাকা না বড়টা 650 টাকা আর এটা ছোট আছে একটা এটা কি খালি ঘুরেই সুন্দর অনেক না আসসালামু আলাইকুম আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে দেখাবো আমার পাশেরই একটা দোকান সেটা হচ্ছে একটা খেলনার দোকান তো বাচ্চাদের হচ্ছে ক্রাশ খাওয়ার মতো মতো খেলনা এখানে আছে মেয়ে বাচ্চা থেকে ছেলে বাচ্চা সব ধরনের পুতুল অনেক ধরনের গেম তো সবগুলো ব্যাপারে আজকে কিছু কথা বলবো আর দেখাবো তো বাচ্চাদের আর বড়দেরও খুব ভালো লাগবে যারা বড় তারাও এখন পুতুল কিনে পুতুল গিফট করে তো সেই হিসাবে অনেক অপশন আছে এখানে আর এখনকার বাচ্চারা হচ্ছে এই গলিতে যখন যায় আমাদের এই গলিতে তখন হচ্ছে খেলনা দেখেই হচ্ছে ওদের নিতে ইচ্ছা করে গার্জিয়ানরা তারা ওদেরকে টেনে টেনে নিয়ে যায় আর কি তো আপনাদের কিছু খেলনার ব্যাপারে আইডিয়া দিব আপনাদের এই পুতুলগুলোর প্রাইস হচ্ছে 150 টাকা ভাবা যায় এত কম প্রাইসে রেগুলার এক একটা এক এক প্রাইস এগুলোর কত এটা নিলে ফিক্সড 480 টাকা করে চাইনিজ এই যে সব এই সাইজের গুলো 480 টাকা না এগুলো বি বড় সাইজগুলো আর ছোটগুলো এই দুটোটাই একই প্রাইস এগুলো একই এটা আছে 380 টাকা মিডিয়াম সাইজ আর এই যে মিকি মাউস মিকি মাউস এটা নিলে বড়টা 650 টাকা আর এটা কি এটা ছোট আছে একটা এই যেটা 400 টাকা আচ্ছা আপনার দোকানে বেশি কোন কিস কোনগুলো সেল হয় আমার দোকানে বেশি বড়গুলোই সেল হয় এই বড়গুলোই ওনার দোকানে হচ্ছে ডল অনেক সেল হয় আর আদার্স এই যে ড্রাগন এগুলো অনেক সেল হয় এই ড্রাগনটা হচ্ছে রাবারের অসাধারণ দেখতে আর সামনেতে একদম রিয়েল মনে হয় এগুলো হয় এটা রাবারের সামনে দেখতে দেখতে ওই যে কাস্টমারটা চলে গিয়েছিল বাচ্চাকে টানতে টানতে সে আবার ব্যাক করেছে তো নিতেই হবে যখন পছন্দ হয়েছে অনেকগুলো অপশন তাকে দেখানো হচ্ছে ফিশ দেখানো হচ্ছে ড্রাগন দেখানো হচ্ছে তার অ্যাটলাস ড্রাগনই ভালো লাগছে আপনার এই গলিতে ঢুকলে তো কাস্টমার চইলা যাইতে চায় খেলনার দোকান দেখে বাচ্চারা মোট কথা হচ্ছে যখন খেলনার দোকানের সামনে দিয়ে গার্জিয়ানরা তার বাচ্চাদেরকে নিয়ে যায় যদি পারে চোখটা বন্ধ করে নিয়ে যেতে পারলে তারা খুশি হয় না হলে বাচ্চারা তো দেখি কান্না এটা কিনে যেতে হবে ওটা কিনে নিতে হবে তাই খেলনার দোকানগুলো এড়িয়েই চলে হচ্ছে গার্জিয়ানগুলো যত কম পারা যায় ভাই রাবারের বলগুলো কত সেল করেন 100 টাকা লাইটিং বলগুলো দেখলাম এখানে খেলনাগুলোর অত বেশি দাম না খুবই রিজনেবল 100 টাকা থেকে শুরু করে এগুলো 150 200 250 খুবই মানে কম প্রাইসে রাখার চেষ্টা করে এই রিপিট ডলগুলোর প্রাইস কেমন ভাই এগুলো সবগুলো একই প্রাইসের 650 টাকা হচ্ছে এই রিপিট ডলগুলো যা হচ্ছে অনলাইনে খুবই ফেমাস অনেকগুলো প্রোডাক্ট একসাথে করে রাখা আপনার কারগুলোর প্রাইস এই যে এটা জিপ 350 টাকা হচ্ছে এই জিপ গাড়িটা বড় ছোটগুলো আর প্রাইস কম কাস্টমারের অনেক ভিড় এখন তো ওয়েট করছি কিছুক্ষণ পরে ঢুকে আরও কিছু কথা বলবো আরও কিছু দেখাবো এই যে একটা কাস্টমার বানর যে ঢোল বাজাচ্ছে সেটা দেখে পিচ্চি মেয়ে একদম পুরাই ফিদা ওর এটা নিতেই হবে লাস্টে এটা কিনে দিল ওর বাবা মা আসলে দেখলে কিনতে ইচ্ছা করবে এত সুন্দর সুন্দর টয়েসগুলো তো এই বান যে বানরটা ঢোল বাজাচ্ছে সেটার প্রাইস হচ্ছে 150 টাকা আর পাশে যে পাখাগুলো ওগুলোর প্রাইস হচ্ছে 150 টাকা তো
আহামরি অত বেশি দাম না, বাচ্চাদের আনন্দ খুশির জন্য বাবা মারা এই ছোটোখাটো জিনিসগুলো কিনেই দিয়ে থাকে। তো লাস্ট পর্যন্ত হচ্ছে কিনে দিল, বাচ্চা খুশি, বাবা মাও খুশি। আচ্ছা যাই হোক, এখন কিছু হচ্ছে সুন্দর সুন্দর গেম দেখে নেব, সেটার সাথে সাথে একটু প্রাইসটাও বলে দেবো। এগুলো হচ্ছে বার্থডে গিফটের জন্য বেস্ট, আর বাচ্চারা তো এমনি খেলার জন্য নিতে পারে, বাট কারো জন্মদিনে গিফট করলে বা কারো কাউকে গিফট করলে খুব বেটার অপশন। এটা কি খালি ঘুরেই? প্রাইস বলেন একটু। এই গেমটা আসলে অনেক সুন্দর, অ্যানিমেল থেকে হচ্ছে রোবট হয়ে যায়, তো বাচ্চারা এই গেমটা খুব পছন্দ করবে, কারণ বাচ্চারা তো এইসব গেমগুলো খুব ভালো লাগে, রোবটিং গেম। তো এটাতে মিউজিক আছে, তো অটোমেটিকলি চলতে চলতে হঠাৎ করে রোবট হয়ে যায়। আসলে অনেক অনেক সুন্দর গেমটা, খুব ভালো লাগে দেখতে। কত টাকা এটা? এটার প্রাইস কত? ৯৫০। দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, উত্তরবাড্ডা সুবস্ত নজরবেলি শপিং মলের লিফটের 1, আর হচ্ছে এমনি দুই তলায় খেলনার গলি বললেই সবাই চিনে। সেখানে এসে মাসুদ কালেকশন নামের একটা দোকান আছে, এটাই হচ্ছে সেই দোকানের অ্যাড্রেস। সবাই আসবেন, এসে নিজের পছন্দ মতো কিনে নিয়ে যাবেন। হেলিকপ্টারের থেকে রোবট হবে, আগেরটা হচ্ছে অ্যানিমেল থেকে রোবট হয় আর এটা হচ্ছে হেলিকপ্টার থেকে রোবট হয়। দেখেন এগুলোর সেটিংস করে দেয়, যখন আসে তখন সেটিংস করে দেওয়া হয়, এটা সেটিংস করা থাকে না। এই যে রোবট হয়েছে না, অনেক সুন্দর। আচ্ছা এটার প্রাইস হচ্ছে ৬৫০ টাকা। ফাইটার এই গাড়িগুলো কিন্তু অনেক সুন্দর, রেসিং কার। এটার প্রাইস ১৬৫০ টাকা, দুটো কালার আছে। আর এই যে এটার প্রাইস ১৫০০ টাকা। মানে এটা চাপ দিলে কি হয়? এটা চাপ দিলে যে হাঁটবে, আবার পিছনে চাপ দিলে একবার পিছনে যাবে। ও সেটা শুধু লেজ নাড়াবে না, লেজ নাড়াবে। আর এটা যদি সুইচ এরকম দেয় তাহলে এটা হাঁটুন দরকার কিন্তু অনেক বিড়ালটা। মানে টাকায় আস, এটা কয় টাকা? ডিমের ভিতর থেকে ছোট ড্রাগন বের হয়, ৯৫০ টাকা প্রাইস। খুব সুন্দর এই বাচ্চা সিংহটার প্রাইস হচ্ছে ৪৯০ টাকা। এটা হচ্ছে লেডি বাইকার, এটা কিন্তু হচ্ছে কার, এটাতে আবার হচ্ছে রোবট কার। এগুলো সবগুলো রোবট এরোপ্লেন। এই হ্যান্ড ফ্যানটার প্রাইস হচ্ছে ১৫০ টাকা, বড়রাও ইউজ করতে পারবে। তো আরেকটা গেম দেখতে দেখতে বিদায় নিয়ে নেব। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নেক্সট কোনো ব্লগে চলে আসবো। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।